May I please have the honor to call upon stage Mr. Anzul Haque to share a few words with us. Mr. Anzul Haque, Deputy Editor of Pratham Alo, is our chief honorable guest of honor, and I am welcoming him with pride. Assalamu alaikum, sir. Sir. আপনারা কেমন আছেন? এই আপনারা কি দুপুরে খেয়েছেন? কে কে খেয়েছেন হাত তোলেন তো দেখি। আজকে দুপুরে খান নাই, কে কে হাত তোলেন দেখি। বেশিরভাগই খেয়েছেন, কাজে আপনাদের শরীরে অনেক বল আছে, তাই না? যদিও সারাদিন আপনারা অনেক বক্তৃতা শুনেছেন, বক্তৃতা শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? আর মাথায় নেওয়ার কোনো জায়গা নাই, জায়গা আছে? আর এর আগে তো খুব গুরুত্বপূর্ণ বক্তারা বক্তব্য রেখেছেন। সুখন আমার একজন প্রিয় মানুষ, প্রিয় বক্তা, তারও আগে আরিফার হোসেন বলেছেন, নিশ্চয়ই তারা খুবই ভালো বলেছেন। আমি দেখলাম যে সুখন এখানে কথা বলছিলেন, নড়ছিলেন, বসছিলেন, দাঁড়াচ্ছিলেন, আমাকে আমাদের সঞ্চালক ভাই এবং বোন বলছিলেন। আপনি কোনটাতে বলবেন, ওইখানে গিয়ে হ্যান্ড মাইকে বলবেন নাকি এখানে দাঁড়িয়ে বলবেন? আমি এখানে দাঁড়ানোটা প্রিফার করলাম, বেছে নিলাম। এটার কারণ আমি পাঞ্জাবি পায়জামা পরা, এবং আপনারা ভিডিওতে দেখেছেন দুই আমলের দুই মন্ত্রী টেলিভিশনের সামনে বক্তৃতা দিতে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরা অবস্থায় তাদের কী হয়েছিল। কাজে আমি এই ঝুঁকি নিতেই পারি না, আমার এই আড়ালটা খুবই দরকার। আর সুখন হচ্ছে কথা বলতে পারেন, আরিফার হোসেন লিখতেও পারেন, কথা বলতে পারেন। আমি এসেছি শুধু রংপুর থেকে। আপনারা রংপুরের নাম শুনেছেন? শুনেছেন? আচ্ছা, রংপুরের কেউ আছেন এখানে? এই যে দেখে রাখেন, বাংলাদেশের সবচাইতে ভালো ছেলেগুলিকে দেখেন, রংপুরের লোক খুব ভালো হয়। আচ্ছা, যাই হোক, সবাই ভালো হয়, সব জায়গার লোকই ভালো হয়। সব জায়গায় ভালো লোক আছে, সব জায়গাতেই তত ভালো নয় লোকও আছে, কিন্তু সব মানুষের মধ্যেই ভালোত্ব আছে, তাই না? আপনারা কি এটা বিশ্বাস করেন যে সবচাইতে যে লোকটা খুনও করে তার ভিতরেও অনেক ভালো মানুষ আছে? আমি কিন্তু বিশ্বাস করি, এবং আমি দেখেছি মানুষ সাধারণত ভালোর দিকেই ধায়, ভালোর দিকেই যায়। একটা গাছকে যদি জানালার ধারে রাখা যায়, গাছটা আলোর দিকে যায়, তাই না? তেমনি মানুষও কিন্তু আসলে ভালোর দিকেই যায়। কাজেই সব এলাকায় ভালো মানুষ আছে, তবে আমাদের রংপুরে একটা কৌতুক প্রচলিত আছে, এটা কৌতুক কিনা তাও জানি না, কথা সেটা হচ্ছে যখন দুইটা বাচ্চা ঝগড়া করে তখন বড়রা গিয়ে তাদেরকে নিবৃত্ত করে, থামিয়ে দেয় এবং বলে, এই হাত থাকতে মুখে কি, তোরা ঝগড়া করিস কেন? তো আমি ছোটবেলা থেকে যেহেতু রংপুরে মানুষ হয়েছি, মানুষ হয়েছে কিনা বড় হয়েছি, আমিও এই উপদেশটা গ্রহণ করেছি, হাত থাকতে মুখে কি। যেহেতু আমার দুটো হাত আছে, আমি এই দুটো হাত ব্যবহার করি, আমি 10 আঙ্গুলে লিখে থাকি, আমি প্রচুর লিখি, কথা বলি কম, কথা বলতে আমি পারিই না, এবং আমাদের রংপুরে মানুষের উচ্চারণে অনেক সমস্যা হয়। আপনারা জানেন আমরা রংপুরের লোক, রংপুরকে বলি অংপুর, জানেন এটা? তার মানে এই না যে আমরা অ বলতে পারি না। আমরা রাজ্জাককে বলি আজ্জাক, কিন্তু উজ্জ্বল নামে একজন নায়ক ছিল, তাকে আমরা বলতাম রুজ্জ্বল। আমরা বলি আমবাবু রামবাগানে গেলেন, মানে রামবাবু আমবাগানে গেলেন, সেই রংপুরের লোকের পক্ষে বেশি কথা বলাটা অসঙ্গত। আমি লিখি, তাই না, এবং নানান কিছু লিখি। এর মধ্যে আমি ফেসবুকে একটা ছড়া লিখেছি, ওইটা একটু পড়ে শোনাই, ঠিক আছে? যেহেতু এটা ডেঙ্গু প্রতিরোধের সঙ্গে একটু সম্পর্ক আছে, আচ্ছা। সম্প্রতি উচ্চ আদালতে ঢাকা দক্ষিণের অ্যাডভোকেট সাহেব নাকি বলেছেন, আমি নিজ কানে শুনি নাই, আমি পত্রিকায় পড়েছি, যে আমরা দক্ষিণে যখন মশার ওষুধ দেই মশাগুলো সব উত্তরে চলে যায়, আবার উত্তরে যখন মশা দেয় তখন দক্ষিণে আসে, এই জন্যে ঢাকা থেকে মশা দূর করা যাচ্ছে না, সমন্বয়ের অভাব। কথাটার মধ্যে যুক্তি একটা আছে যে সমন্বয়ের অভাব, সেটা নিয়ে আমি একটা ছড়া লিখেছি, আমি এটা একটু পড়ে শোনাই, ধন্যবাদ। আপনারা হ্যাঁ না বললেন, তাহলে আমি একটা জোশ পাবো।
দক্ষিণে দেই ওষুধ তখন মশা ছোটে উত্তরে, উত্তরে দেই ওষুধ যখন দক্ষিণে যায় ফুত করে, দক্ষিণে দেই ওষুধ তখন মশা ছোটে উত্তরে, উত্তরে যায় ওষুধ ছিটাই দক্ষিণে ধায় জুত করে, ওষুধ কাঁধে হয় পেরেশান মশার সঙ্গে কে পারে, ওষুধ ফুরায় টাকা উড়ায় ডেঙ্গু ছড়ায় পেপারে। ডেঙ্গু তো একটা গুজব, এটা পত্রিকাগুলি ছড়াচ্ছে তাই না, কিন্তু আমরা জানি পরিস্থিতি বেশ ভয়াবহ, হাসপাতালগুলিতে জায়গা হচ্ছে না এবং অনেকেই মারা যাচ্ছে। কালকে আমি একটা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেও মারা গেছে, আমার ভাই বোন ডাক্তার, তারা বললেন চারজন ডাক্তার নাকি ডেঙ্গুতে মারা গেছে, এবং এবারে ডেঙ্গুটা বেশ ভয়াবহ, জ্বর খুব বেশি আসে না, দুই তিন চার দিন পরে ভালো হয়ে যায়, কিন্তু তারপরেই অন্য অর্গানগুলিকে আঘাত করে যেমন কিডনি, লিভার এবং হার্ট, ভয়াবহ ব্যাপার। কাজেই আমার মনে হয় যে আসুন আমরা সবাই প্রথমে নিজেকে বাঁচাই। প্লেনে যখন আমরা উঠি, যদি আপনি ওঠেন, একটা ভিডিও দেখানো হয় অথবা একটা বাণী প্রথমে শোনানো হয় প্লেনের নিরাপদ থাকার উপায়গুলি, তখন বলা হয় যদি অক্সিজেনের অভাব দেখা দেয় তাহলে মাথার উপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসবে, প্রথমে আপনি নিজে পরবেন, তারপর আপনার পাশে কাউকে সাহায্য করবেন, এমনকি সে যদি আপনার শিশু সন্তানও হয় প্রথমে নিজে পরবেন তারপর আপনার পাশের লোককে সহায়তা করবেন, ঠিক আছে। রবীন্দ্রনাথের কবিতা আছে জুতা আবিষ্কার, আপনারা কেউ জুতা আবিষ্কার কবিতাটার নাম শুনেছেন? কহিল হবু শোনো গো গবু রায়, কালকে আমি ভেবেছি সারা রাত্র, চরণ মাঝে মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। আমরা ধরণীতে পা ফেলা মাত্রই আমাদের পায়ের মধ্যে ধুলা লাগে, এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করতে হবে তাহলে কি করতে হবে, সভা সেমিনার সিম্পোজিয়ান আয়োজন করতে হবে, সারা রাজ্য থেকে রাজ্যের বাইরে থেকে অনেক জ্ঞানীগুণী লোক আসলো, তারা অনেক নস্যিক উজাড় করে দিল এবং তারা সিদ্ধান্ত নিল কি করতে হবে, সমস্ত দুনিয়াটাকে ঝাড়ু দিয়ে ধুলা দূর করতে হবে। তারপর ঝাড়ু যাওয়া যখন শুরু হলো তখন কি ঘটলো, জগৎ হতে করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর, খালি ধুলা খালি ধুলা, সবাই হাঁচি দিতে লাগলো এবং সবার অসুখ বিসুখ হতে লাগলো। তখন আবার জ্ঞানীগুণীদেরকে ডাকা হলো, অনেক ডলার খরচ করা হলো, এরা আবার মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে পানি দিতে হবে। তারপর সব পানি এনে রাস্তাঘাটে ছিটানো হলো, তখন কি ঘটলো, রবীন্দ্রনাথ বলছেন এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা, মাছটা সব মরে গেছে, সবার সর্দি কাশি হয়ে গেল, পুরা দুনিয়া কাদা হয়ে গেল। তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল পুরা পৃথিবীটাকে তারা চামড়া দিয়ে ঢেকে দেবে, তাহলে আর ধুলা পায়ে লাগবে না। এই সময় একজন প্রবীণ গরিব মানুষ রাজ্যসভায় ঢুকলেন, ঢুকে বললেন আমার কিছু বলার আছে, কি বলতে চাও বলো। তিনি বললেন নিজের দুটি চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। আমরা যদি আমাদের নিজের চরণ দুটো ঢাকি তাহলে সমস্ত ধরণীকে ঢাকতে হবে না। তারপরে উনি দেখালেন চামড়া দিয়ে দুটো চরণ কীভাবে ঢাকা যায়, জুতা আবিষ্কৃত হলো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলি, প্রথমে বলেছি যে অক্সিজেন মাস্ক প্রথমে নিজে পরতে হয় তারপর পাশের জনকে পরাতে হয়, এখন বললাম নিজের দুটো চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। প্রথমে নিজেকে রক্ষা করেন, এডিস মশা কামড়ালে আপনার আমার যে কোনো কার, যত বড় অফিসারই হই না কেন, মন্ত্রী হতে পারি, আমাদের নাইম ভাইয়ের মতো এত বড় অনুষ্ঠানের একজন পরিচালক হতে পারি, কিন্তু এডিস মশা যদি কামড়ায় আমাদের ডেঙ্গু হতে পারে। প্রথমে নিজেকে রক্ষা করতে হবে, আমাকে যেন এডিস মশা না কামড়ায়, এই জন্যে নিশ্চয়ই আমরা আমাদের বাসাটাকে মশামুক্ত রাখবো, আমি যেখানে যাই সেখানে, কিন্তু আমি যখন বাসে উঠি তখন যদি বাসে মশা থাকে আমাকে কামড়ালে কী হবে। একটা হচ্ছে যে ওষুধ পাওয়া যায় হাতে পায়ে লাগানো যায়, সেটা অডোমাস নামে অথবা বডোমাস মনে হয় ইন্ডিয়ান ওষুধ আছে, এটা হাতে পায়ে লাগালে আর ওই জায়গায় মশা কামড়াবে না। বিদেশে ওষুধ পাওয়া যায় যেটা শার্টে প্যান্টেও দেওয়া যায়, তাহলে আশেপাশে মশা আসবে না, কিন্তু এটা ওইভাবে আমরা বোধ হয় বাঁচতে পারবো না, কারণ সবসময় কি হাতে ওষুধ দিয়ে সবসময় একদম পুরাটা চোখ বাদে সবটা ঢেকে তো চলা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমার
নিজের ঘরটাকে পরিষ্কার করতে হবে, নিজের ঘরের আশেপাশে যাতে ডেঙ্গু মশা উৎপাদিত না হয় সেই জন্য পানি যাতে না জমে সেই চেষ্টা করতে হবে, নারকেলের খোলের মধ্যে পানি জমে, টায়ারের মধ্যে পানি জমে সেগুলি সরাতে হবে, পরিষ্কার পানিতে ডেঙ্গুর এডিস মশা হয় সেই কাজটা করতে হবে, সেই কাজটা আমাদের সবাই মিলেই করতে হবে। আমি জানি যে আমরা শুধু সচেতন হলে হবে না, কিন্তু আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে মাগো রাত পো হবে তবে। আমি একটা কৌতুক সর্বত্র বলি, আপনাদেরকেও বলি। একটা প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, সব যাত্রী মারা গেছে, শুধু একটা বাদর যাত্রী বেঁচে ছিল। এই বাদরটাকে প্রশ্ন করা হলে সে ইঙ্গিতে উত্তর দিতে পারে। তাকে জিজ্ঞেস করা হলো প্লেনটা যখন অ্যাক্সিডেন্ট করে তখন যাত্রীরা কি করছিল, বাদরটা দেখালো কি করছিল, যাত্রীরা ঘুমাচ্ছিল। প্লেনের ক্রুরা, এয়ার হোস্টেসরা, ওরা কি করছিলেন, বিমানবালারা কি করছিলেন, বাঁদরটা দেখালো কি করছিল, প্লেনের যে পাইলটরা ছিলেন তারা কি করছিলেন, বাঁদরটা দেখালো কি করছিল, ঘুমিয়ে পড়েছিল। তাহলে বাঁদর তুমি কি করছিলে, বাঁদরটা দেখালো কি করছিল, প্লেন চালাচ্ছিল। বাদর যদি প্লেন চালায় তাহলে হবে, হবে না, যে চালক তাকেই চালাতে হবে এবং সেই চালককে দক্ষ হতে হবে। দুই নম্বর কথা, চালক যদি ঘুমিয়ে পড়ে তাহলে হবে না, চালককে জেগে থাকতে হবে। এখন চালককে জেগে থাকতে হলে কি করতে হবে, আমাদেরকে জেগে থাকতে হবে। আবার কাজী নজরুল ইসলামের সেই কবিতাটা, আমরা যদি না জাগি মা কেমনে সকল হবে, তোমার ছেলে জাগলে মাগো রাত পো হবে তবে। আর আমি বলি, আমরা যদি না জাগি মা কেমনে সকল হবে, তোমার মেয়ে জাগলে পড়ে রাত পো হবে তবে। আমাদের ছেলে এবং মেয়ে উভয়কেই জাগতে হবে, নিজেদেরকে জেগে থাকতে হবে এবং আমাদের চালকদেরকে জাগিয়ে রাখতে হবে। আমরা নিজে না বদলালে সমাজটা বদল হবে না, এবং ব্যক্তি মানুষ খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় বলি আমি একা বদল হব, জগৎটা তো পাল্টাবে না, কিন্তু এই পৃথিবীটাকে কিন্তু বদলে দিয়েছেন ব্যক্তি মানুষ। যত বড় বড় পরিবর্তন হয়েছে একজন মানুষ ডাক দিয়েছেন সেজন্য হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশটা যে স্বাধীন হয়েছে একজন মানুষ স্বপ্ন দেখেছিলেন বলে হয়েছে, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি কিন্তু 47 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ঢাকায় এলেন, বেকার হোস্টেল থেকে আসার আগেই কলকাতাতেই তিনি ঘোষণা করেছিলেন যে পাকিস্তান হচ্ছে এই স্বাধীনতা স্বাধীনতা না, আমাদেরকে পূর্ব পাকিস্তানে যেতে হবে। উনি বলতেন পূর্ব বাংলা, পূর্ব বাংলায় যেতে হবে, আবার আমাদের মুক্তির জন্য লড়াই করতে হবে। 1948 সাল থেকেই কিন্তু তিনি ভাষা আন্দোলন শুরু করেন। 48 সালে বড় ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে হরতাল করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সেই দিন থেকে শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন বাংলাদেশ একদিন স্বাধীন হবে, এবং সেজন্য তিনি ত্যাগের জন্য প্রস্তুত ছিলেন, স্যাক্রিফাইস করতে প্রস্তুত ছিলেন। কাজে আমরা যদি এই ঢাকাটাকে সবুজ করতে চাই, পরিষ্কার করতে চাই, আমাদের নিজে থেকেই শুরু করতে হবে, অন্যকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই। যদিও সুখন যেটা বলেছে এটা আমি খুব বিশ্বাস করি, আমাদের জন্মের ভিতর দিয়ে আমরা যে আমরা আমাদের হাজার বছরের ইতিহাসের ভিতর থেকেই আমরা এরকম হয়ে গেছি, কিন্তু পরিবর্তন সম্ভব। বাংলাদেশ সম্পর্কে বেশি হতাশ হওয়ার কোনো কারণ নাই, পরিবর্তন সম্ভব। বাংলাদেশ মানুষের একটা খুব ভালো গুণ আছে যে আমরা খুব দ্রুত নতুন আইডিয়া, নতুন ধারণা, নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারি। আজকে দেখলাম বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা 16 কোটি। 20 বছর আগে আমার বাসায় তো একটা ল্যান্ড ফোন ছিল না, কিন্তু আজকে আমাদের গৃহপরিচারক, আমাদের ড্রাইভার বা একদম গ্রামের রজপাড়াগার মাঝি, তার হাতেও তো একটা মোবাইল ফোন আছে। অনেকে হয়তো লেখাপড়া করতে জানেন না, কিন্তু টেলিফোন তো ঠিকই করতে পারেন, এবং অনেকে SMSও আমি দেখি পড়তে পারেন। তার মানে কীরকম গ্রহণ করার ক্ষমতা। এবং বাংলাদেশে যে আমরা 100% আপনার টিকাদান কর্মসূচিতে সফল হলাম, কারণ আমরা এটা গ্রহণ করেছি, কিন্তু পাকিস্তানে কিন্তু ওরা গ্রহণ করতে চায় নাই। ওরা যারা টিকা নিয়ে যেত তাদেরকে গুলি করেছে, এই ঘটনা পর্যন্ত ঘটেছে। বাংলাদেশের সুবিধাটা হচ্ছে আমরা গ্রহণ করতে পারি, আর বেশি হতাশার কথা বলে লাভ নেই। আর বেশি ক্যারিয়ার ক্যারিয়ারও করেন না তো, এত ক্যারিয়ার ক্যারিয়ার করেন কেন? আমরা যখন পড়াশোনা করেছি আমরা জানতাম না যে আমরা কী হব। আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি তো খালি আন্দোলন করতাম,
এই যে ঈশ্বর সাহেব মারা গেছে তার বিরুদ্ধে যে কি আন্দোলন আমরা করেছি, পুলিশের সাথে ঢেলে ঢিলি, আর্মির সাথে ঢিলে ঢিলি, আমরা কেউই জানতাম না যে আমরা কি করব। এমনকি আমি বলি, আমি যখন রংপুর জেলা স্কুলে পড়ি তখন আমার সেকশনে যে 60টা ছেলে ছিল, আজকে আমি তাকিয়ে দেখি এদের মধ্যে কেউ ফার্স্ট হতো কেউ লাস্ট হতো, সবাই তো ভালো করছে, আমি তো কাউকে খারাপ করতে দেখি না। আপনাদের সবাই আজ থেকে 10 বছর পরে সবাই ভালো করবেন, কিভাবে করবেন আমি জানি না, কিন্তু বাংলাদেশে কেউ বেকার আছে এটা আপনারা বললেও আমি বিশ্বাস করব না। আপনি বলতে পারেন আমি পাস করেছি, আমি বাংলা এম এ করেছি, আমি তো কিছু করি না, একদম কিছু করে না এটা হতেই পারে না, কিছু না কিছু করে, না করলেও টিউশনই করে, আমি তাই মনে করি। একটা সহজ হিসাব আমার কাছে আছে, বাংলাদেশে প্রতি বছর 10 লক্ষ মানুষ বিদেশে চলে যায় কাজের সন্ধানে, বাংলাদেশে এখন 1 কোটিরও বেশি লোক বিদেশে আছে। বাংলাদেশে প্রতি বছর কত লাখ শিশু জন্মগ্রহণ করে কেউ জানেন? প্রায় 20 লক্ষ শিশু প্রতি বছর জন্মগ্রহণ করে, এর মধ্যে 10 লক্ষই যদি বিদেশে চলে যায়, এদের মধ্যে নিশ্চয়ই 9 লক্ষ ছেলে 1 লক্ষ মেয়ে, তাহলে বাংলাদেশের 10 লক্ষ ছেলে মেয়ের 10 লক্ষ ছেলের 9 লক্ষই তো বিদেশে যায়, আর যে 1 লক্ষ থাকে তাদেরকে আমরা কাজ দিতে পারবো না, এটা হতেই পারে না। ফলে বেকার সমস্যা হবে এইটা আপনারা বলতে পারেন, আমি বিশ্বাস করি না। মেয়েদের জন্য আমাদের দুশ্চিন্তা আছে যে তাহলে বাকি যে 10 লক্ষ মেয়েরা থাকলো বা 9 লক্ষ মেয়েরা থাকলো তাদেরকে আমরা কি কাজ দেব। কিন্তু একটা উদাহরণ দিয়ে আমি বক্তৃতা শেষ করে ফেলি। বাংলাদেশে জনসংখ্যার যে ঘনত্ব, আমাদের প্রতি বর্গ কিলোমিটারে যতজন মানুষ বাস করে সেই অনুযায়ী যদি সারা পৃথিবীর সবগুলো মানুষকে বসানো যায় তাহলে পৃথিবীর 700 কোটি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকটাতে এঁটে যাবে, বাকি অর্ধেক মার্কিন যুক্তরাষ্ট্র ফাঁকা পড়ে থাকবে, আর পুরো দুনিয়া তো ফাঁকা থাকবেই। 700 কোটি লোক এঁটে যাবে যদি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বে সারা পৃথিবীর মানুষকে বসানো হয়। তার মানেটা দাঁড়াচ্ছে, আমেরিকার কৃষকদেরকে যদি বলা হয় তুমি এত উৎপাদন করবে যে সারা পৃথিবীর মানুষকে আমরা 2 বছর খাওয়াবো 1 বছরের উৎপাদন দিয়ে, অথবা 1400 কোটি মানুষকে খাওয়াবো তোমাদের 1 বছরের উৎপাদন দিয়ে, তাদের উপরে যে প্রেশারটা পড়তো সেই চাপটা বাংলাদেশের কৃষকরা অত্যন্ত সার্থকতার সাথে বহন করে চলেছে। আমরা 7.5 কোটি মানুষ 1972 সালে খাবার পেতাম না, আজকে আমরা তো খাবার রপ্তানি করি, আমাদের চাল রপ্তানি করা যায়, আমরা ফল উৎপাদনে রেকর্ড করেছি, আমরা মাছ উৎপাদনে রেকর্ড করেছি। আজকে এমন অবস্থা হয়েছে আমাদের কৃষকের, আমাদের মৎস্য চাষিরা এমন মাছ উৎপাদন করেছেন যে পাঙ্গাশ মাছ আর কেউ খেতে চায় না। আর আমাদের সময়ে আমার মা ছিলেন একটু পরপর বলতেন, আহারে কতদিন পাঙ্গাশ মাছ দেখি না, কিন্তু এখন ঢাকা শহরে গিয়ে দেখবেন সবচাইতে সস্তা মাছ হচ্ছে পাঙ্গাশ মাছ। এটা কিভাবে হলো? আমাদের কৃষকেরা করেছে, আমাদের চাষিরা করেছে। কিভাবে করেছে? প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু যে টেকনোলজি বিদেশ থেকে আসে সেইটা তারা খুব দ্রুত গ্রহণ করতে পারে, এই অপূর্ব ক্ষমতাটা আছে। বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। আর এখন যদি 10 লক্ষ লোক প্রতি বছর বিদেশে যায় তাহলে আগামী, এখন 1 কোটি লোক বিদেশে আছে, আগামী 10 বছরে আরও 1 কোটি লোক বিদেশে যাবে, তাহলে মোট কত হলো? 2 কোটি লোক বিদেশে। কিন্তু নিয়মটা হচ্ছে একজন গেলে সে তার ভাই ভাস্তা সবাইকে নিয়ে যেতে পারে, ফলে আগামী 10 বছর পরে 3 কোটি বাংলাদেশি বিদেশে থাকবে। এরা সবাই দেশপ্রেমিক, এদের সবার হৃদয়ের মধ্যে বাংলাদেশ। এরা ফেসবুকে ছবি দেখে, আহারে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, কতদিন বাংলাদেশের টিনের চালে বৃষ্টির শব্দ শুনি না, এরা কাঁদে, জাতীয় সঙ্গীত হওয়ার সঙ্গে সঙ্গে কাঁদে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন হারতো তখনও বাংলাদেশের খেলা থাকলে এরা নিজেদের কাজ ফেলে, হোটেলের কাজ ফেলে, পতাকা নিয়ে মাঠে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করতো। এই মানুষেরা বাংলাদেশে রেগুলার টাকা পাঠায়, টাকা পাঠায় বলেই বাংলাদেশে কিন্তু অর্থনীতি দ্রুত বড় হচ্ছে, আমাদের বাজেট বড় হচ্ছে, আমাদের ক্ষমতা বাড়ছে, ফলে 10 বছর পরে বাংলাদেশে বিদেশি মুদ্রা টাকার রিজার্ভের কোনো অভাব হবে না। একটাই অসুবিধা হবে, সেটা হচ্ছে আমাদের যদি সুশাসন না থাকে, আমাদের যদি জবাবদিহিতা না থাকে, তাহলে আমরা এই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবো কি না। সেই জন্যেই আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে অত্যন্ত জাগ্রত থাকতে হবে, কথা বলে যেতে হবে, শুনুক আর না শুনুক, ঠিক আছে? এবং আমরা যারা সাংবাদিকতা করি আমাদেরকেও
এই কাজটা করতে হবে। আমি আমার মা বইয়ের গল্পটা বলে শেষ করে দিচ্ছি। 1960 সালে ঢাকা শহরে একটা ছেলে ছিল, ক্লাস সিক্সে পড়তো, তার নাম ছিল আজাদ। তার বাবা ভীষণ বড়লোক ছিল, ইস্কাটনে তাদের বাড়ি ছিল। সেই বাড়িতে হরিণ ছিল, সরোবর ছিল, মশলার বাগান ছিল। সেই বাড়িতে একটা গানের শুটিং হয়েছিল, ডাকে পাখি খোলো আঁখি ভরে বহে ভোরেরও বাতাস। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন, আজাদের মা বললেন খবরদার তুমি আরেকটা বিয়ে করবে না, তুমি যদি বিয়ে করো আমি আজাদকে নিয়ে বাড়ি ছেড়ে বের হয়ে যাব। আজাদের মা আরেকটা বিয়ে করেন। আজাদের মা আজাদকে নিয়ে সেই রাজপ্রাসাদ ছেড়ে বের হয়ে যান, বস্তি ঘরে আশ্রয় নেন। অনেক কষ্ট করে আজাদকে লেখাপড়া করেন। আজাদ ম্যাট্রিক পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, করাচি থেকে ডিগ্রি পাস করে এবং 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে। আজাদের বন্ধুরা সবাই মুক্তিযুদ্ধে গেছে, ভারত থেকে ট্রেনিং নিয়ে এসে তারা ঢাকায় গেরিলা অপারেশন করছে। আজাদকে তারা বলল তুই কি আমাদের সঙ্গে যুদ্ধে যাবি? আজাদ বলল এই জগতে মা ছাড়া আমার কেউ নাই, মায়েরও আমি ছাড়া কেউ নাই, মা যদি আমাকে অনুমতি দেন তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি। আজাদ মাকে গিয়ে বলল মা আমি কি যুদ্ধে যাব? মা বললেন নিশ্চয়ই যাবে, তোমাকে আমি আমার জন্য মানুষ করিনি, তুমি দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, এই জন্যেই মানুষ করেছি। আজাদ মুক্তিযুদ্ধে যোগ দেয়, দুটো অপারেশনে অংশগ্রহণ করে। আজাদদের বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নেয় এবং অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়। 1971 সালে 30 আগস্ট ঢাকা শহরের 22টি মুক্তিযোদ্ধাদের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালায়। আজাদদের বাড়িতে গোলাগুলি হয়। আজাদদের বাড়ি থেকে আজাদ সহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং রমনা থানায় রাখা হয়। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করতে যাবেন, পাকিস্তানি সেনাবাহিনীর দালালরা বলল ওকে আমরা ছেড়ে দেব, ও রাজসাক্ষী হোক, বন্ধুরা কোথায় আছে, অস্ত্র কোথায় আছে বলে দিক, ওর কিছুই হবে না। আজাদের মা বললেন শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আজাদ বলল মা কয়েকদিন ভাত খাই না, কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে। পরের দিন মা অনেক যত্ন করে ভাত রেঁধে টিফিন ক্যারিয়ারের বাটিতে সাজিয়ে রমনা থানায় গেলেন। গিয়ে দেখলেন ছেলে নেই, এই ছেলে আর কোনো দিনও ফিরে আসেনি এবং এই মা 1985 সাল পর্যন্ত আরও 14 বছর বেঁচে ছিলেন, আর কোনো দিনও তিনি ভাত খান নাই, কোনো দিন তিনি ভাত খাননি এবং কোনো দিন তিনি বিছানায় শুতেন না, কারণ তিনি দেখেছেন তার ছেলে আজাদ রমনা থানায় মাটিতে শুয়েছিল। আমাদের মায়েরা হাসতে হাসতে তাদের সন্তানদেরকে উৎসর্গ করেছিলেন আমাদের ভালো থাকার জন্যে, আমাদের বড় ভাইরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের ভালো থাকার জন্যে, আমাদের মা বোনেরা 2 লক্ষ তাদের ইজ্জত দিয়েছিলেন আমাদের ভালো থাকার জন্যে। বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? পৃথিবীর ইতিহাসে কোনো দিনও ঘটে নাই, অনেক রক্ত দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশ ব্যর্থ হয়ে যেতে পারে না। আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ব, আমরা নিজেরা আলোকিত হব, বাংলাদেশ আলোকিত হবে। সেই জন্যে আপনাদের প্রতি আমি অনুরোধ, আসুন আমরা আলো প্রচার করি, ভালো প্রচার করি। ফেসবুকে আমরা গালিও দিতে পারি, একটা সুন্দর ফুলের ছবিও দিতে পারি। ফেসবুকে আমরা ট্রল করতে পারি, আবার একটা সুন্দর কাশ ফুলের ছবি দিতে পারি, একটা শিশুর ছবি দিতে পারি, আবার পরিবর্তনের পক্ষে ভয়েস রেজ করতে পারি। একই অস্ত্র দিয়ে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়, এটা নির্ভর করছে আমাদের উপরে। আমরা যেন ভালোর পক্ষে থাকি এবং আপনাদেরকে আমি একদমই গ্যারান্টি দিতে পারি, আপনারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন ভালো, কিন্তু এটা নিয়ে দুর্ভাবনা করবেন না। আপনাদের সবার ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ বাংলাদেশ তো গ্রোয়িং ইকোনমি, বাংলাদেশ দিন দিন ভালো করতে থাকবে, আমরা সবাই কাজ পাব এবং এটা তো তারুণ্য নির্ভর একটা দেশ। আমাদের 30 বছরের নিচে বয়সের ছেলেমেয়েরা যারা কাজ করবে তারা আমরা মেজরিটি, এরকম একটা সুন্দর পপুলেশন ডিভিডেন্ড বলে, এই যে একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সুযোগে বাংলাদেশ অবশ্যই ভালো করবে এবং আপনি আমি হব সেই ভালোর কারিগর। এবং আপনারা অনেকে বলছেন গ্রাম থেকে এসেছেন, আমি নিজে গ্রাম থেকে এসেছি, বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছে ভালো করছে সবাই তো গ্রাম থেকে এসেছে। আপনারা চিন্তা করেন মাগুরার একটা ছেলে পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার, তাই না? মাগুরা থেকে তো এসছে, ঢাকার ছেলেরা কই? মুস্তাফিজুর রহমান এসছে সাতক্ষীরা থেকে। কাজেই আপনাকে দিয়েই হবে, আমাকে দিয়েই হবে, আমরাই পারব, বেশি দুর্ভাবনা করার দরকারই নাই। আর কাজের ক্ষেত্রে আমি বলি ডিগ্রির চাইতেও বেশি দরকার একটা কাজ জানা। আমার কাছে যখন এসে কেউ কাজ মানে বলে যে একটা চাকরি দেন, আমি বলি ভাই আমি তোমাকে প্রথম আলোতেই চাকরি দেবো, তুমি বলো তুমি কি পারো, আমাকে সার্টিফিকেট দেখানোর দরকার নাই,
আমাকে রেফারেন্স দেখানোর দরকার নেই। তুমি বলো তুমি কি লিখতে পারো, তুমি কি ছবি আঁকতে পারো, তুমি কি রিপোর্টার রিপোর্টিং ভালো করতে পারবে, তুমি কি অর্গানাইজার ভালো, তুমি কি ইভেন্ট করতে পারবে, কি পারো, আপনারা যে কোনো একটা কাজ শেখেন। আর শুকুন খুব একটা ভালো কথা বলেছে, খুব মন দিয়ে কাজটা করতে হয়, খুব জান প্রাণ ঢেলে দিয়ে কাজটা করতে হয়, সেইটাই প্রতিভা। জিনিয়াস হচ্ছে সে যে কোনো একটা কাজ খুব মন দিয়ে করতে পারে এবং করার জন্য অনেক অনুশীলন করে, অনেক প্র্যাকটিস করে, অনেক সাধনা করে। আপনারা যদি মন প্রাণ ঢেলে দিয়ে কোনো একটা জিনিসে চেষ্টা করেন, নিশ্চয়ই ভালো করবেন, নিশ্চয়ই ভালো করবেন, আপনারা সবাই সফল হবেন। আর আমরা যখন সবাই মিলে সফল হব তখন বাংলাদেশ সফল হবেই। তো আবারও বলি, আমার শহর আমার দায়িত্ব, আমার অবশ্যই দায়িত্ব আছে, অন্যকে আঙুল দেখানোর আগে আমাকে নিজের দিকে আগুন দেখাতে হবে। পুরনো কথা, যখন আমি আপনার দিকে তর্জনী দেখাই তখন তিনটা আঙুল আমাকে দেখায়। কে দায়ী? আমি বলি আপনি দায়ী, আসলে আমিই দায়ী। আমাদের আমরা কেউ আমাদের দায় অস্বীকার করতে পারবো না, সবাই মিলেই। আর এই ঢাকাকে আমরা খুবই ভালোবাসি, সেই জন্য তো সবাই সারা দেশ থেকে ঢাকাকে ভিড়াক্রান্ত করি, ভারাক্রান্ত করি। অন্যকে তো দোষ দিয়ে লাভ নেই, আমি ঢাকায় আসছি, আমি কি অন্যকে বলবো কীভাবে যে তুমি গ্রামে গিয়ে, গ্রামে ফিরে চলো, গ্রামকে উন্নত করো, এটা বলার অধিকার আমার নাই। আমরা সবাই ঢাকায় আছি, ঢাকাকে ভারাক্রান্ত করেছি, কিন্তু ঢাকাকে সুন্দর করার দায়িত্ব আমার, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তো সবাই মিলে চেষ্টা করি, ঢাকাও সুন্দর হবে, বাংলাদেশও সুন্দর হবে, পৃথিবীর বুকে একটা দেশ মাথা উঁচু করে দাঁড়াবে, সেই দেশের নাম বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলা। সবাইকে ধন্যবাদ। Naim bhai, can I have you on stage for the crest giving ceremony and also Mr. Najmul for the bouquet handover ceremony? Can I have the flower bouquet here? Advocate Najmul Hasan ke stage ashar onurodh korchi phul diye obhortona jananor jonno ebong nagorik dhaka shobhapoti Naim Hussain crest prodan korben. জনাব আনিসুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। And the crest would be presided by Mr. Naim Hussain, President of Nagorik Dhaka, to Mr. Anisul Haq, Deputy Editor of Prothom Alo. Thank you very much for being with us, sir.